অনুরোধ করছি, বেহায়াগিরি ছেড়ে দিয়ে, বাটফারি ছেড়ে দিয়ে, ফাইজলামি ছেড়ে দিয়ে কোনো দারুল কেরাতে ভর্তি হয়ে, আর যদি ভারতে দারুল কেরাত না থাকে চলে আসুন বাংলাদেশে, আমাদের কাছে ফ্রি শিখিয়ে দেব, আমাদের সেই মন মানসিকতা আছে। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। আবাদ, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যে বিষয়টি নিয়ে কথা বলবো, ব্রাদার রাহুল নামক এক বিয়াদব সে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর সহ আরো হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বেড়ায়, কোথায় রাজরানী আর কোথায় বটগাছের পেতনি। সে ভালো করে কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে না, কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে না। আপনারা শুনে নিন তার কোরআন তেলাওয়াত। এই যদি হয় একজন দায়ীর কোরআন তেলাওয়াত, সে নাকি দিনের দায়ী। এই যদি হয় একজন দায়ীর কোরআন তেলাওয়াত, তাহলে দিন বিদায়ী হয়ে যাবে, ওই দায়ীর মাধ্যমে দিন বিদায়ী হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা আয়াত তেলাওয়াত করতে তার দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, আর যদি একটা পৃষ্ঠা পড়তে দেওয়া হয়, আমার মনে হয় তার 32টা দাঁতের মধ্যে একটাও থাকবে না, সবটি ছুটে ছুটে পড়ে যাবে। সে নাকি দিনের দায়ী, একটা আয়াত ভালো করে তেলাওয়াত করতে পারে না, আবার বড় বড় আলেমদেরকে নিয়ে মন্তব্য করে জাহেল। সে এক নম্বর জাহেল, সে এক নম্বর একটা বিয়াদব। একটা আয়াত তেলাওয়াত করতে পারে না ভালো করে, শুদ্ধ করে, আবার বড় বড় আলেমদেরকে নিয়ে সে মন্তব্য করে। আসলে তার বক্তব্য কারা শুনে? এইরকম ব্যক্তির বক্তব্য কারা শুনে? যারা তার মতো জাহেল, একমাত্র তারাই তার বক্তব্য শুনে। আর সে যে দল পরিচয় দেয়, ওরা আহলে হাদিস, ওরা নাকি আহলে হাদিস। যে দলটা সে পরিচয় দেয়, তাদের আলেম হইতে কোনো ওস্তাদের কাছে যেয়ে পড়তে হয় না, মোবাইলে অ্যাপস ডাউনলোড করে বাংলা বুখারি, বাংলা তিরমিজি এইগুলো ডাউনলোড করে তারা দিনের দায়ী হয়ে যায়, শায়েক হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের কিতাব পড়তে হয় না, আসলে সে ওই রকম একজন দায়ী। আর এইরকম একজন দায়ীর বক্তব্য যদি কেউ শুনে, সে গোমরা ছাড়া কিছু হবে না, সে নিজেও গোমরা, মানুষদেরকেও গোমরাহি করতেছে। এইরকম দায়ীর মাধ্যমে দিন বিদায়ী হয়ে যাবে, দিন থাকবে না। আল্লাহ সবাইকে এরকম দায়ী থেকে হেফাজত করুন, দোয়া করি। কারণ তার বক্তব্য শুনে, তার কথা শুনে মানুষ বেশিরভাগ গোমরাহি হবে, শুভতে ফিরে আসতে পারবে না। যে কিনা ভালো করে কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে না, সে মানুষদেরকে কি ওয়াজ করে বোঝাবে, কি উপদেশ দিবে? একটা পৃষ্ঠা পড়তে পারে না, একটা আয়াত তেলাওয়াত করতে পারে না, এক পৃষ্ঠা পড়া তো দূরের কথা। সে একটা আয়াত তেলাওয়াত করতে গিয়ে অনেক ভুল করে ফেলেছে, অনেক ভুল করে ফেলেছে। অনেক উলামায়ে কেরাম তার সেই ভুল ধরিয়ে দিয়েছেন, তারপরও সে সংশোধন হয়নি। আসলে ওই লোকটার বক্তব্য শুনে মনে হলো সে আসলে একজন বেহায়া, বেহায়া প্রকৃতির লোক, বিশ্ব বেহায়া যাকে বলা হয় আর কি, বেহায়া প্রকৃতির লোক। না হয় তার হুশ হওয়া দরকার, বড় বড় আলেমদের সমালোচনা করা থেকে বিরত থাকা তার উচিত ছিল। যে আমি একটা আয়াত তেলাওয়াত করতে পারি না, আর আমি বড় বড় আলেমদের সমালোচনা করি, আরে জাহেল, এটা বোঝা উচিত ছিল যে একটা আয়াত তেলাওয়াত করতে পারো না, আবার বড় বড় আলেমদের সমালোচনা করো।
সে বিশ্ব বেহায়া, বেহায়া প্রকৃতির লোক। অনেক আলেম তার ভুল ধরিয়ে দিয়েছেন, কিন্তু সে সংশোধন হয়নি। আমি আবারও তার সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, সে যেন শুধরিয়ে নেয়। সে আয়াতটি পড়েছে সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন। এই হলো আয়াত। আর সে কিভাবে পড়েছে? সে পড়েছে ওয়া ইযা, এখানে তো ওয়া ইযা নয়, ওয়া ইযা, এটা দাল দাল। তাসবিহ সহকারে কোরআন পড়তে পারো না। আমি অনুরোধ করছি, এখনো সময় আছে, পড়ার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। দারুল কেরাতে ভর্তি হয়ে সাহি শুদ্ধভাবে কোরআনুল কারিম তেলাওয়াত করা শিখুন, না হয় নামাজ হবে না। ভালো করে কোরআনুল কারিম পড়া শিখুন। অনেক ভুল রয়েছে আপনার তেলাওয়াতে। তিনি পড়েছেন ওয়া ইজা, এখানে ওয়া ইজা নয়, ওয়া ইজা দাল। তিনি পড়েছেন সাওয়ালেকা, সাওয়ালেকা কি, কিসের সাওয়ালেকা? এখানে তো সাআলাকা, ইবাদি আন্নি ফা ইন্নী করিব, উজিবু দাওয়াতি পড়েছেন তিনি, এখানে দাওয়াতাদ দাঈ। তারপরে সে দান পড়ছে না দাস পড়ছে, এটা বুঝতে পারি নাই। অনুরোধ করছি, বেহায়াগিরি ছেড়ে দিয়ে, বাটফারি ছেড়ে দিয়ে, ফাইজলামি ছেড়ে দিয়ে কোনো দারুল কেরাতে ভর্তি হয়ে, আর যদি ভারতে দারুল কেরাত না থাকে, চলে আসুন বাংলাদেশে, আমাদের কাছে ফ্রি শিখিয়ে দেব। আমাদের সেই মন মানসিকতা আছে, তারপরে কথা বলুন, গিয়ে দিনের খেদমত করুন। আগে কোরআনুল কারিম ভালো করে শুদ্ধ করুন, কোরআনুল কারিম পড়া শিখুন। তিনি লাস্টেরটা বুঝতে পারি নাই, দান পড়েছেন না দান পড়েছেন, এটা আবারও শুনিয়ে দিচ্ছি, ঠিক করে নেবেন। ইজা দাআন, এটা আইন, আইন, এখানে আইন আছে। খুতবা পড়তে গিয়ে অনেক ভুল করেছেন, সেটা নাই বললাম, অন্তত পক্ষে আউ শুদ্ধ করুন। আপনি আউ সবসময় পড়েন, এখানে আউ কি, কিসের আউ? আউ আইন, আইন, আউযু বিল্লাহ। ভালো করে পড়ার চেষ্টা করুন, শুদ্ধ করার চেষ্টা করুন, বেহায়াগিরি ছেড়ে দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করুন। কোরআনুল কারিম যেই ব্যক্তি শিখে, সহি শুদ্ধভাবে শিখে এবং অন্যকে শিখায়, সেই হলো উত্তম মানুষ। আবু দাউদ শরীফের মধ্যে 1452 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আপনি উত্তম ব্যক্তি হতে হলে তো আগে নিজে ভালো করে সহি শুদ্ধ কোরআন পড়তে হবে। আপনি তো সেটাই জানেন না, সেটাই তো আপনি পড়তে পারেন না। আপনি একটা আয়াত পড়তে গিয়ে এত ভুল করেছেন, এক পৃষ্ঠা দিলে তো আপনার উপায়ই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহেলদের কবল থেকে, এই সমস্ত মূর্খদের কবল থেকে এই জাতিকে হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।